নাই দেখি তারে আজে বাজে ফয়েন্দের ঘরে কালো দন ক্যারাম বোর্ড খেলার মামুরে কালো দন ক্যারাম বোর্ড খেলার তোমাকে চাই আমি কারো কাছে সবাই হ্যালো, এই যে আমার শানায়া। শানায়া ইফতারির আগে ইফতারি শুরু করে দিচ্ছে। শানায়াকে আজকে একটা পুতুল পুতুল লাগছে। হাই ডল, তুমি কেমন আছো? তুমি কি বড় আজকে তুমি কি করছো এখানে? আমি খাচ্ছো এটারে ডেকোরেশন করব না পুতুলে। তাই ডেকোরেশন তোমার মাছটা খুলে রাখতে পারো বাবা, সমস্যা নাই। সবাই দেখো আমার এই দরে। তুমি উঠে দাঁড়াও এখানে, তাহলে সবাই দেখতে পাবে। উঠে দাঁড়াও সুন্দর করে, ডেকোরেশন করো। সবাই দেখো তো শানায়াকে কেমন লাগছে। একটা পুতুলের মতো লাগছে নাকি শানায়াকে আজকে? ওয়াও শানায়া বুড়ি। প্লেট ভর্তি ইফতারি, টেবিল ভর্তি, আরো তো অনেক কিছু আছে। শানায়ার জন্য স্পেশাল ইফতারি বানাইছে দেখো। শানায়া নানি তাবে দিল না শানায়ার জন্য, সাফওয়ানের জন্য প্রত্যেকের গ্লাসে নাম লিখে রাখছে যাতে ডেকোরেশন করবে না। সেটা কেমন আসলে কেমন অনিশান কি করছে? আজকে আন্টি যে তোমাদের জন্য স্যান্ডউইচ বানিয়েছে, তারপরে যেটা বানিয়েছে আন্টিকে থ্যাংক ইউ বলছো? দেহ কার কার ম্যারেজ ডে আর কে উপহার পায়? ভিতরে কি সবজি? না সবজি এটা ভাবির খুব মজা হয় সবসময়। তারপর আলুর চপ, আলুর চপ, হ্যাঁ আলুর ভিতরে ডিম দেয়া যেটা, তারপর বেগুনি, পেঁয়াজু, পাকোড়া আর ফল, ছোলা, ছোলাটা স্পেশাল একটা ছোলা। এইখানেই শেষ না বন্ধুগণ, পরে সেকেন্ড স্টেপ আছে। আমাদের পরে পেটটা ফাঁকা করে একটা ফাঁকা করে বেশি করে খাওয়া হবে, ঠিক আছে? পুডিং আছে সেটা এখানে আনা হয় না, সমস্যা নেই। পাশে মাঠ আছে, দূরাদূরে ভাই আর বৌদির এক বছর অ্যানিভার্সারি আর কি। এই সেদিন আসলো, আমরা গেট ধরলাম, এর মধ্যে এক বছর হয়ে গেছে দেখো। শাওন ভাই প্রফেসর হিসেবে সমাধান করে দিবে। কিন্তু ব্যথা পাইতে পারে, খেলছে
না না সানা ঠিক আছে গেছে সুজন সুজন আঙ্কেলের বাসা বাসা প্রেজেন্ট সুজন পারফেক্ট হয়ে গেছে ঘটনা কি এই তোমার তো আজকে অনেক বেশি উজ্জ্বল লাগতেছে এই ঘটনা কি ফিজিক্স এর ব্যাপার আছে আলোর ব্যাপারটা যেটা প্রতিফলন হ্যাঁ 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 ওই যে উপরে যে লাইটটা আছে না এই লাইটটা নতুন আসছে আমাদের সেটা তখন তুমি যখন বিয়ে করবা ঠিক আছে এখন না বললো বিয়ের পরে বুঝবো কে আগে সরি বলতো দাদার কথার মধ্যে অনেক চাপা কষ্ট পেলাম আমার দাদার কাছে সেটা হচ্ছে প্রথম প্রপোজ কে করছিল এটা ভালো প্রশ্ন আচ্ছা তাই তো না অবশ্য আমাদের ক্ষেত্রে আমি আগে প্রপোজ করছিলাম এটা একটু স্বাভাবিক সিনারিও মেয়েরা 100% আগে শিওর হয়ে মানে ছেলেরা আছে এটা শিওর হয়ে নেয় যে জানে দুই পাশ থেকে রেসপন্সটা কি আসবে এরপরে প্রপোজ ছেলেরা এসে আগে প্রপোজ করে রাজ দিলে পরে চিন্তা করো কোনটা সবচেয়ে ভালো লাগছে এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে পাকোড়া পাকোড়া আমার কাছে ছোলা হ্যাঁ আর এই যে পাটি সাপটাটা সাহিত্য নাই পাকোড়া পাকোড়া আমি সবচেয়ে ভালো লাগছে হলো এই সবজি পিঠা সবজি পিঠা তারপর তারপরে হলো পাকোড়া সামার ক্যাম্পেইনের কথা বলে সে গেট ধরার কিন্তু আমার টাকা এখনো পাইনি হ্যাঁ হেডেও কি সামার ক্যাম্পেইন হইব সাত দিনের মধ্যে করতে হবে সাফওয়ান তোমার কাছে কোনটা সবচেয়ে ভালো লেগেছে আমার সবজি পিঠা আমি কি খাইলাম আমাকে আবার খেয়ে দেখতে হবে পনেরোটা এটা আন্দাজে বলছো না যে কয় আমার মাথায় চুল কয়টা আছে কয় 1,10,000 এখন এরপরে এর রিপ্লাই ১৬ আচ্ছা শুরু করলাম এখন আর কোনো সরো নেই সরো নিমাই দারে রে দারে লয়া তমা পাপ মনে রতরা জানা বিছায়া
সখীরে পার করিতে নেবো রানা রানা তোমার দাদা নেবো সখী তোমার গানে শোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেবো না নান্টু গোটো প্রচন্ড ডিস্টার্ব এই রোয়ার নাইয়া পাই কি ভাই আমি তো নিজে